আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এস আলম বাস সার্ভিসের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। সময়টা 1985 সাল। সদ্য বিএসসি পাস করা সাইফুল আলম সততা আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রেডিং বিজনেস দিয়ে যাত্রা শুরু করেন। সেই থেকে ব্যবসায়িক পদচারণা শুরু তার। পিতা মরহুম মোজাহের আনোয়ার এবং রত্নাগর্ভা মা চেমনারা বেগমের দোয়া নিয়ে ব্যবসা ক্ষেত্রে আর পেছনে তাকাতে হয়নি সাইফুল আলম মাসুদকে। গড়ে তোলেন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসাকে শুধু মুনাফার ক্ষেত্র বিবেচনা না করে মানব সেবার কথা চিন্তা করে ট্রেডিং বিজনেসের পর শুরু করেন ট্রান্সপোর্ট বিজনেস, এস আলম কোচ সার্ভিস। পরিবহন জগতে যাত্রাটা শুরু হয় 1989 সালের মাঝামাঝিতে। সর্বপ্রথম এস আলমের রুট ছিল চট্টগ্রাম কক্সবাজার। পরবর্তীতে ব্যবসার ক্রমান্বয়ে উন্নতিতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট চালু করা হয়। শুরুর দিকে হীন 172 বাস দিয়ে রুটে পদচারণা ঘটে তাদের। বিজনেস যখন মোটামুটি ভালো পর্যায়ে তখন চমক নিয়ে হাজির হয় এস আলম। 1994 সালে 70 ইউনিট হীন 172 বাস এক লটে বের করেছিল, যা এখন পর্যন্ত এক লটে গাড়ি বের করার মধ্যে রেকর্ড। বডি করেছিল জিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। পরবর্তীতে হীন 173 নিয়ে আসে, যেগুলো বাংলাদেশের সর্বপ্রথম হীন 173 বাস ছিল। 2008 সাল পর্যন্ত একচ্ছভাবে পুরাদমে হীন 172 হীন 173 দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ও চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে আসছিল। 2008 সালে বহরে কিছুটা উন্নতির প্রচেষ্টা করা হয়, নিয়ে আসা হয় হীন AK1J বাস। 2008 সালেই সবচেয়ে বড় চমক নিয়ে আসে এস আলম। সৌদিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চারে 16 ইউনিট মার্সিডিস বেঞ্জ নিয়ে আসে তারা। তৎকালীন সময়ে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম SKS মার্সিডিস বেঞ্জ ছিল তাদের ব্যানারে, যা দেশে দাপুটি এসি অপারেটরদের নড়ে চড়ে বসতে বাধ্য করেছিল। গাড়িগুলি মার্সিডিস বেঞ্জ OH1632 চেসিসের U1281 বডি ছিল। এস আলম বাস সার্ভিসের মার্সিডিস বেঞ্জগুলো কালের বিবর্তনে হারিয়ে গেছে, একটি বাসও সচল নেই, সবগুলো ডাম্পিংয়ে। এসি ব্যবসায় সফল না হওয়ায় এসি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা অনেক বছর যাবৎ। শুধুমাত্র নন এসি দিয়েই অত্যন্ত সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছিল তারা। বিগত 2020 সালে অর্থাৎ লকডাউনের আগে হঠাৎ করে সবাইকে চমক দিয়ে তারা প্রায় 30 ইউনিট আশক লেনেন এসি বাস নামায়। তবে গাড়িগুলো শুধুমাত্র চট্টগ্রাম চক্রিয়া কক্সবাজার রুটে চলাচল করছে। বর্তমানে এস আলমের প্রায় 110 ওয়ানজে, 20 টাটা, আশোক লেলার নন এসি 45, 30 মতন এসি সহ 200 অধিক বাস নিয়ে 15 বেশি রুটে চলাচল করছে তারা। বর্তমানে এস আলমের বহরে থাকা এসি বাসগুলো শুধুমাত্র ঢাকা চক্রিয়া কক্সবাজার রুটে চলাচল করছে। এই রুটে তাদের এসি বাসগুলোর ভাড়া চট্টগ্রাম চক্রিয়া 220 টাকা এবং চট্টগ্রাম কক্সবাজার 300 টাকা। তাদের এসি বাসগুলো এই রুটে চলাচল করলেও তাদের নন এসি বাসগুলোর রুটের বিস্তার বিশাল। তাদের নন এসি বাসের বিভিন্ন রুটের ভাড়া ঢাকা চট্টগ্রাম 480 টাকা, চট্টগ্রাম বেনাপোল 900 টাকা, ঢাকা বান্দরবন 620 টাকা, ঢাকা কাপ্তাই 550 টাকা, ঢাকা রাঙ্গামাটি 620 টাকা, ঢাকা খাগড়াছড়ি 520 টাকা, ঢাকা নাজিরহাট 550 টাকা, ঢাকা পটিয়া 550 টাকা, ঢাকা হাটহাজারি 540 টাকা, ঢাকা চক্রিয়া 730 টাকা, ঢাকা আমিরাবাদ 620 টাকা, ঢাকা কক্সবাজার 800 টাকা, ঢাকা বেনাপোল 550 টাকা, চট্টগ্রাম কক্সবাজার 250 টাকা। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামবাসীর বহুদিনের ভোগান্তি নিরসনের লক্ষ্যে আপাতত 20 ইউনিট টাটা বাস এবং 45 ইউনিট অশোক লেল্যান্ড নামিয়েছে তারা। আরও বেশ কিছু গাড়ি অল্প কিছুদিনের মধ্যেই তাদের বহরে যুক্ত হচ্ছে। এই বাসগুলো 32 সিট বিশিষ্ট, যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে, তার সাথে আরও আছে ওয়াইফাই সুবিধা। বাসগুলো প্রতিদিন চট্টগ্রামের সিনেমা প্যালেস থেকে পটিয়া, টয়টং, পেকুয়া, মগনামা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই রুটের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম টু পটিয়া 50 টাকা,
চট্টগ্রাম টু টয়টং 140 টাকা, চট্টগ্রাম টু পেকুয়া 150 টাকা, চট্টগ্রাম টু মগনামা ঘাট 160 টাকা। ভিডিওতে বলা প্রত্যেকটি ভাড়ার তালিকা নর্মাল সময়ের জন্য। বর্তমান করোনাকালীন সময়ের ভাড়া এর সাথে 60% যুক্ত হবে। যাত্রী সেবায় বরাবরই এসালম নিজেদের সবটুকু দেওয়ার চেষ্টা করেছে। মালিকের কঠোর পরিশ্রম, সততা আর যাত্রী সেবার মাধ্যমে এসালম আজ একটা পথ পাড়ি দিতে পেরেছে। আশা করি এসালম ভবিষ্যতে আরও কিছু চমক নিয়ে আসবে এবং অনেক দূর এগিয়ে যাবে। ভিডিওতে বলা বাস সম্পর্কিত তথ্যগুলো বর্তমান সময়ের উপর বলা হয়েছে। তথ্যগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান। এমন বাস সম্পর্কিত ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।